আচ্ছা আগাবি না, আগাবি না, আগাবি না, আগাবি না গো। আসতে দাদা একটু 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 দাদা একটু দাদা একটু একটু দাদিরা যেটা বলেছে বীরভূমে যেভাবে ভোট হয়েছে শান্তিপূর্ণ ভাবে এর আগে হয়নি, অনুব্রত মণ্ডল থাকাকালীন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়েছে এবং অনুব্রত মণ্ডল যে ধরনের কথা বলতেন তাতে সমস্যা তৈরি হতো। মোবাইল বলবেন এতে কার মোবাইল সর সবম শুভম মোবাইল বিচার এইগুলো ঠিক না। বীরভূমের মানুষ ভোট দিয়েছে এবং আগেও বীরভূমের মানুষ ভোট দিয়ে বিশ্ব মোবাইল ছাড়া মোবাইল ছাড়া বিশ্ব কংগ্রেসকে জেতাতো মমতা ব্যানার্জি নিজে হাত ধুতে গেছে। বীরভূমের মানুষকে প্রচণ্ড ভালোবাসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বীরভূমের মানুষ ভোট দেন, আগেও তাই দিতেন এখনো তাই দিচ্ছেন। আরেকটা যেটা মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন যে নবান্ন থেকে তথ্য সব কাঁথিতে চলে যাচ্ছে, সেটা নিয়ে বিজেপির বক্তব্য হচ্ছে যে প্রশাসনকে মমতা ব্যানার্জি এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি, একই বক্তব্য সিপিএমের, কি বলবেন?